গুড মর্নিং বন্ধুরা আজ হলো বিশে জানুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর মালিনী বিলে একটি নালা থেকে এক দিন মজুরের লাশ উদ্ধার উত্তেজনা এলাকায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে যাবতীয় টানা পরে জল্পনার অবসান গটিয়ে বিধানসভা বুটকে সামনে রেখে এআইউডিএফ কংগ্রেস মিত্রতা চূড়ান্ত ঘোষণা কংগ্রেসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে নীলামবাজার থানার ফারম গ্রামে এক দুর্দর্শ ডাকাতি নিলাম দুর্দর্শ ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র আতঙ্ক বদরপুরের সরকারি দান সংগ্রহ কেন্দ্র সচল রাখার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রায় দশ বছর ধরে উত্তর করিমগঞ্জের আসনটি বিজেপির হাতছাড়া দুই হাজার একুশে উত্তর করিমগঞ্জ আসনে লড়তে চান ডক্টর মানস দাস বিস্তারিত থাকবে প্রতিবেদনে মধ্যাহ্ন বুজন থেকে পোশাক সব কিছুতেই দুর্নীতি দক্ষিণ করিমগঞ্জের স্কুলে লালায় বিনামূল্যে ডায়াবেটিস শিবির আগামী তেইশ জানুয়ারি অর্থাৎ শনিবার রাস্তার দাবিতে দক্ষিণ হাইলাকান্দির ত্রিগঙ্গায় কৃষক মুক্তির প্রতিবাদী সভা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি পাতারকান্দি হাসপাতালকে সক্রিয় করার উদ্যোগ বিধায়ক কৃষ্ণেন্দুর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর আগে পাওয়ার জন্য একুণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে আপনি ফেসবুক মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মঙ্গলবার সকালে শিলচর মালিনী বিলে একটি নালা থেকে এক দিন মজুরের লাশ উদ্ধার করা হয় লাশটি উদ্ধারের পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় দুষ্কৃতীরা খুন করে লাশটি নালায় ফেলে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের মৃত দিনমজুরের নাম দুর্গা বৈষ্ণব বয়স চৌত্রিশ বছর উত্তেজনা চলাকালীন পুলিশ দল গোয়েন্দা কুকুর নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের কাজ চালায় ঘটনার ক্লু বের করতে গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত চালায় কিন্তু তেমন কোনো আশানুরূপ ফল বের হয়নি তারাপুর পুলিশ পাড়ির ইনচার্জ আনন্দ মেদি জানান মরদেহটি উদ্ধার করার পর তদন্তের জন্য গুঙ্গুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তদন্তের পর মরদেহটি পরিবারের সদস্যদের কাছে সমজে দেওয়া হয় তবে এটি খুন কি না তা তদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরিষ্কার হবে পুলিশ এও জানায় মৃত দুর্গা বৈষ্ণবের পরিবারে রয়েছেন বৃদ্ধা মা স্ত্রীয় শিশুরা যাবতীয় থানা পরেন জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভা বুটকে সামনে রেখে এআইইউডিএফ কংগ্রেস মিত্রতা চূড়ান্ত হলো একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বে বাম দলগুলিকে নিয়ে সয়দলীয় মহাজোটের আত্মপ্রকাশ ঘটল মঙ্গলবার বলা বাহুল্য জোটের অন্যতম শরিক হিসেবেই থাকছে বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ রয়েছে সাংসদ অজিত বরবুইয়ার আঞ্চলিক গণমোর্চা এদিন মহানগরীর এক অভিজাত হোটেলে জুট সঙ্গীদের পাশে রেখে মিত্রতার কথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা কংগ্রেস নেতৃত্ব এও জানিয়ে দিয়েছে কোনো আগাম শর্ত ছাড়াই এই জোট গঠন করা হয়েছে কংগ্রেসের ম্যানিফেস্টোকে পাতেও করে শরিকদের মতামত নিয়ে চলা হবে এ সারা কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করে সরকার চলবে বলেও জোটের পৃষ্ঠপোষক কংগ্রেস নেতারা প্রত্যয় ব্যক্ত করেন এই মহাজুটের ফলে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে এআইউডিএফ এর সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে কংগ্রেসকে দফায় দফায় কেন্দ্রীয় নেতাদের রাজ্য সফর এমনকি মঙ্গলবার দলের জেলা কমিটির নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কংগ্রেস এআইইউডিএফ নিয়ে কিছু আপত্তি থাকলেও তা দুপে টেকেনি নি তবে এআইউডিএফকে বাদ দিয়ে কংগ্রেসের জুট গড়ার মতো শক্তি এই সময় ছিল না বলে মনে করছে রাজনৈতিক মহল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জুট গঠনের কথা ঘোষণা করে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেন বিজেপিকে উৎখাতের উদ্দেশ্যেই মহাজুট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে কংগ্রেস এআইউডিএফ আঞ্চলিক গণমোর্চা সিপিআই সিপিআইএম ও সিপিআই এমএলএর শীর্ষ নেতারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন একুশের বুটে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতেই ছয়টি দলের মহাজুট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান রিপুন বরা নীলামবাজার থানার ফারামপাসা গ্রামে সোমবার রাতে এক দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে জানা গেছে স্থানীয় জাহাদ আহমেদ কেউটকুনা বালিয়া পূর্ত সড়কের পাশেই ফারামপাসা গ্রামে একটি নতুন বাড়ি বানিয়ে এখানে বছর দুয়েক ধরেই বসবাস করে আসছেন গ্রামেই রয়েছে পুরনো বাড়ি সোমবার বিকেলে পরিবারের মহিলারা পুরোনো বাড়িতে বিশেষ কাজে চলে যান নতুন বাড়িতে একাই ছিলেন জাহেদ আহমেদ জাহেদ পেশায় ব্যবসায়ী এদিন রাত আনুমানিক বারোটা নাগাদ বাইরের মূল গেট খোলা থাকায় তা বন্ধ করতে ঘর থেকে বের হন গেটে পৌঁছতে না পৌঁছতেই অজ্ঞাত পরিচয় চার পাঁচজন একদল ডাকাত দাঁড়ালো হাতিয়ার সমেত তাকে আটকে মুহূর্তের মধ্যেই তার মুখে কাপড় গুঁজে দিয়ে হাত পা দুটি দিয়ে বেঁধে ফেলে দুষ্কৃতীরা তাকে সোজা গড়ের মধ্যে নিয়ে কাঠের মধ্যে শক্ত করে বেঁধে মারধর করতে শুরু করে আট দশ জনের দুষ্কৃতী দলটি গড়ের মধ্যে ঢুকে শুরু করে অপারেশন ঘন্টাখানেক অপারেশন চালিয়ে আলমারি গদরেজ তসমস করে নগদ অর্থ মোবাইল ফোন মহিলাদের হাতের চুরি বালা খানের দুল নেকলেস সহ বেশ কিছু অলঙ্কার মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে দেয় আনুমানিক রাত একটা নাগাদ ডাকাত দল চলে যাওয়ার পর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে জাহেদের বাদন খুলে বিষয়টি তার কাছ থেকে অবগত হন পরে বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশে খবর দেন জাহেদ অল্পবিস্তর বিস্তর জখম হলে তাকে মেডিকেলে চিকিৎসা করানো হয় পরে ঘটনার বিবরণ দিতে গিয়ে জাহেদ জানান প্রায় বারো জনের ডাকাত দলের সবারই হাতে ছিল দাঁড়ালো হাতিয়ার তারা হিন্দিতে কথা বলছিল তবে মুখে ছিল মুকোশ ফলে পরিচয় জানা যায়নি জাহেদ জানান তার প্রয়াত পিতা ছিলেন সর্বজন পরিচিত একজন স্কুল শিক্ষক তার মায়ের গচ্ছিত টাকাগুলো সহ স্বর্ণালঙ্কারও হাতিয়ে নিয়েছে ডাকাত দল তবে ডাকাত দলের কাছে নিজের পরিচয় দিয়েছিল গাড়ির চালক এতেই মারধর থেকে কিছুটা বেঁচেছিল বলে জানায় সে পরে নিলাম বাজার থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে জাহেদ আহমেদ লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আগামী তেইশ জানুয়ারি শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তীতে লালা রাজীব ভবন প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে ডায়াবেটিস পরীক্ষা সহ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করবেন শিবিরকে সফল করে তুলতে সবার সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন লালা লায়ন্স ক্লাবের সম্পাদক নুরুল মজুমদার করিমগঞ্জ জেলার বদরপুরে থাকা সরকারি দান সংগ্রহশালাকে সচল রাখার দাবিতে কৃষকদের পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রদান করেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল উল্লেখ্য বদরপুরে একটি সরকারি দান সংগ্রহ কেন্দ্র সম্প্রতি তারা কৃষকদের কাছ থেকে দান ক্রয়ে অনিচ্ছা প্রকাশ করেছে ফলে করোনা সংকট কাটিয়ে উঠা এলাকার অসহায় চাষিরা দান বিক্রি নিয়ে মহাসংকটে পড়েছেন স্থানীয় চাষিদের দাবি দুই হাজার বিশ একুশ অর্থবছরের জন্য এই সংকরণ কেন্দ্রটি পুনরায় চালু করা হোক এ মর্মে গতকাল জেলার চাষিরা বিধায়ক কৃষ্ণেন্দু পালার কাছে একটি স্মারকপত্র প্রদান করেন পরে বিধায়ক কৃষকদের প্রদত্ত স্মারকপত্রের সঙ্গে নিজ হাতে লেখা একটি সুপারিশপত্র ফেক্স যুগে মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করেন এ মর্মে বিধায়ক জানান জেলার চাষিদের কথা মাথায় রেখে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা গ্রহণ করবেন বলে তিনি আশাবাদী বিদ্যালয় খোলার পর থেকেই মদ্যাহ্ন ভোজন খাওয়ানো হয়নি দীর্ঘদিন পরেও ইউনিফর্ম বন্টন করা হয়নি বিদ্যালয়টির দরজা জানালা নেই সম্পূর্ণ অভিভাবকহীন বিদ্যালয়টির এহেন পরিস্থিতি দেখে রীতিমতো অবাক বিজেপি নেতা নির দাস নালিশ ডিইওর কাছে প্রধান শিক্ষকের বদলির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছেন ডিইও কেআই হাজারি কুবেফ হোসেন বাবা মারা দক্ষিণ করিমগঞ্জ শিক্ষা খণ্ডের অন্তর্গত পাঁচশো সাতানব্বই নম্বর আব্দুল সত্তার এলপি স্কুলে প্রায় আটত্রিশ জন পড়ুয়ার মধ্যে রয়েছেন তিনজন শিক্ষক এর মধ্যে একজন মহিলা শিক্ষিকা ব্যতীত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বিভিন্ন বাহানা দেখিয়ে প্রায়ই গরহাজির তাকেন থাকেন এতে বিদ্যালয়টির শিক্ষক পরিবেশ তলানিতে টেকেছে তা বলার অপেক্ষা রাখে না অসমে ক্ষমতায় ফিরছে বিজেপি এবার দল একাই একশোর বেশি বিধায়ক নিয়ে সরকার গঠন করবে আর দলের এই বিজয় যাত্রা শুরু হবে করিমগঞ্জ জেলা থেকেই জেলা বিজেপি সহ সভাপতি ডক্টর মানস দাস অত্যন্ত মনোবল নিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করলেন মঙ্গলবার জেলায় দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে ডক্টর মানস দাস জানান এবার নির্বাচনে পাঁচটি আসনেই বিজেপি জয়লাভ করবে উত্তর করিমগঞ্জ বিজেপির কাছে প্রেস্টিজ লড়াই প্রায় দশ বছর ধরে এই আসনটি বিজেপির হাত গেরুয়া দলের শক্ত পরিচিত উত্তর করিমগঞ্জ দল সর্বশক্তি প্রয়োগ করবে এই কেন্দ্র থেকে ডক্টর দাসও এবার প্রার্থী প্রত্যাশী রাজ্যের নাম্বার টু হিসেবে পরিগণিত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বলে পরিচিত ডক্টর দাস ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন প্রতিনিয়ত শহর গ্রামের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন মানুষের সুখ দুঃখে সামিল হয়ে নিজের দায়িত্ব পালন করছেন বারবার টেন্ডার হয় অথচ কাজ হয়নি কেন হয়নি মঙ্গলবার এরই প্রতিবাদে উত্তাল হল দক্ষিণ হাইলাকান্দির ত্রিগঙ্গা গ্রাম কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে গ্রামেই প্রতিবাদী সভা হয় গ্রামবাসীর অভিযোগ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় গ্রামের রাস্তা নির্মাণের জন্য দশ কোটি টাকা বরাদ্দ হলেও নেতাদের গাফিলতিতে টেন্ডার হওয়ার পরও কাজ শুরু হয়নি বরং সরকারি কোষাগারে টাকা বরাদ্দ অর্থ ফিরে যায় পরবর্তীতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ব্যানারে আন্দোলন করার পর রিটেন্ডার হলেও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি মঙ্গলবার কৃষক মুক্তি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে গ্রামে আয়োজিত প্রতিবাদী সভায় কৃষক মুক্তির নেতা জহিরুদ্দিন লস্কর স্পষ্ট জানান নির্বাচনের আগে সড়ক নির্মাণের কাজ শুরু না হলে একুশের নির্বাচনে ত্রিগঙ্গা বুট কেন্দ্রে বুট বয়কট করা হবে তাতে কোনো সন্দেহ নেই এবার শেষ খবরটি পাতারকান্দি হাসপাতালের বেহাল দশা সারাই সহ অচল এক্স রে মেশিনকে সচল করতে পদক্ষেপ নিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল সোমবার বিধায়ক সরেজমিনে হাসপাতালটির পরিকাঠামো হতিয়ে দেখে নিজের উন্নয়ন তহবিল থেকে এক লক্ষ টাকার একটি চেক হাসপাতালের এসডিএমও ডক্টর প্রদীপ কুমার দের হাতে তুলে দেন সেই সঙ্গে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত না হওয়ার জন্য দুইশো পঞ্চাশ কেবি ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বসানোর ব্যবস্থা করে দেন বিধায়ক জানান এই উচ্চ সম্পন্ন ট্রান্সফর্মারটি চালু হলে হাসপাতালে অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতিও চালানো যাবে এতে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা আরও উন্নত হবে বিধায়কের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর প্রদীপ কুমার দে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন